হ্যালো ভিউয়ার্স, লাভি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড়টা আপনারা খুব সহজে বাজারে পেয়ে যাবেন, আর বাজার থেকে খুব সহজে কেটেও আনতে পারবেন। যদি কেটে আনতে না পারেন তাহলে বাড়িতে কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা কাটার আগে প্রথমে আপনারা হাতে তেল দিয়ে নেবেন। যে জিনিস দিয়ে কাটবেন, বটি বা ছুরি, তার গায়ে একটু তেলটা মাখিয়ে নেবেন। আমার হাতে যে তেলটা ছিল সেটা আমি বটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমি বটির মাঝ বরাবর ধরে দু ফালি করে কেটে নেব। এঁচোড় একটু শক্ত হয়, আপনারা এইভাবে কেটে নেবেন। এঁচোড়টা দু ফালি করে কেটে নিয়েছি, দেখুন এঁচোড়টাতে কত আটা ঝরছে, আর এঁচোড়টা খুব কচি আছে। এবারে আমি এক ফালি এখানে রেখে দেবো, আরেক ফালির মাছ থেকে কেটে নেব। এইভাবে কেটে নেবেন। এখানে যে শক্ত একটা ডাঁটি থাকে শিরা, এই শিরাটা আপনারা ফেলে দেবেন। এই শিরাটা ফেলে দিলে এঁচোড়টা খুব নরম হয়, আর এইটা না ফেললে এঁচোড়টা খুব শক্ত হয়। আমি কেটে এইটা বাদ দিয়ে দিচ্ছি, দেখুন এই মোটা শিরাটা আপনারা ফেলে দেবেন। এবার এর গাছ ছালিগুলো আপনারা আস্তে আস্তে কেটে নেবেন, পুরো আনারস যেরকম আমরা বাড়িতে কাটি ওই রকম। একটু মোটা করে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন। আমি কোনটাও কেটে দিলাম। আরেকটা টুকরো আমি কেটে নিয়ে নিচ্ছি, মুখটা প্রথমে কেটে দেবো, দিয়ে এই শিরাটাও এর মাঝে শিরাটাও কেটে দিয়ে দিলাম। এইভাবে আপনারা সবগুলো এঁচোড় কেটে নেবেন। স্কিনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি এঁচোড়টাকে কেটে নেবো। মিডিয়াম সাইজে কাটবো, খুব বেশি বড় বা ছোট কাটবো না। আর কাটার পরে অবশ্যই আপনারা এগুলো পানিতে ফেলবেন, নতুবা কালো হয়ে যাবে। এঁচোড় চিংড়ি করার জন্য আমরা এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেছে নেব, চিংড়ির পিছনটা প্রথমে কেটে ফেলে দেব, গাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরকম ভাবে আপনারা বাড়িতে ছাড়িয়ে নেবেন। তারপরে এই ছোট ছোট পাগুলো কেটে নেবেন, তারপর মাথাটা কেটে বাদ দেবেন। দেখুন চিংড়িটা বাছা হয়ে গিয়েছে। এরকম ভাবে সব চিংড়িগুলো আমি এক এক করে বেছে নেব। বৌমা আমার চিংড়িগুলো বেছে নিচ্ছে, এই ফাঁকে আমি মশলাটা ভেজে নেব। পিস শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিচ্ছি, কিছুটা ধনিয়া, 2 চামচ জিরা, মশলাটা আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নেবো একটা পাত্রে। এক চামচ লবণ দিয়ে দেবো, এক চামচ হলুদ দিয়ে দেবো, আর হাফ চামচ দেবো রেড পাউডার। এই দিয়ে আমি পানিটা একটু গরম করে নেব। পানিটা আমার ফুটে উঠেছে, প্রথমে আমি ওই পানিতে আলুগুলো বয়েল করার জন্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি আলুগুলো বয়েল করে নেব, যাতে সহজে ভাজা যায়। আলুগুলো আমার বয়েল হচ্ছে, এই ফাঁকে আমি মশলাটা গুঁড়ো করে নেব।
বন্ধুরা চিংড়িগুলো সব বাছা হয়ে গিয়েছে। চলুন দেখি মা ওখানে কি করছে। এরকম আপনারা পানি থেকে তুলে নেবেন। ওই পানির মধ্যে আমি এঁচড়গুলো ঢেলে দেবো। কড়াতে এঁচড়টা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি চিংড়িটা ম্যারিনেট করে নেব। এগুলো ম্যারিনেট করার জন্য আমি হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করব, হাফ চামচ লবণ, তেল দিয়ে দিচ্ছি এক চামচ, মাখিয়ে নেব। চিংড়িগুলো এরকম ভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি 2 মিনিট চাপা দিয়ে রাখব। এরকম পানি ছাঁকি আপনারা তুলে নেবেন। ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো কড়ায় ঢেলে দেবো। এইভাবে ঘি নেড়ে নেবো। চিংড়ি খুব বেশি নাড়তে হয় না, বেশি ফ্রাই করলে আবার শক্ত হয়ে যায়। আমি 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, এবারে তুলে নেবো চিংড়িগুলো কড়া থেকে। আর বেশি ফ্রাই করলে আবার শক্ত হয়ে যাবে চিংড়ি। তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব চিংড়িগুলো তুলে নেবো। একই তেলের মধ্যে আমি আলুগুলো ফ্রাই করে নেবো। আলুটা আমি 2 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি, কত সুন্দর লাল হয়েছে দেখুন। এবার আমি তুলে নেব। চিংড়ি আলু আমি ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে আর একটু তেল যোগ করে দিয়ে আমি এঁচড়টা ভেজে নেব। এঁচড়টা আমি এরকম 2-3 মিনিট ফ্রাই করে নেব। এঁচড়গুলো আমি 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাল মতো হয়েছে। এবং আমার কড়াতে খুব ভালো লেগে যাচ্ছে না, খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এঁচড়গুলো তুলে নেব। তরকারিটা করার জন্য আমি আরেকটা কড়া বসিয়ে দিচ্ছি। তরকারিটা হওয়ার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তিনটে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবারে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মিনিট খানে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা যাতে সহজে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচানো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আরও একটু নেড়ে নেবো। এবারে দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দেবো 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে আরও একটু নেড়ে নেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা বাটা দিয়ে আরও একটু নেড়ে নেবো।
আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে আরো মিনিখানে নাড়বো। এবার আমি দিয়ে দিচ্ছি আমার কয়েকটা টমেটোর পেস্ট ছিল, পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার হয়ে যাচ্ছে, এবারে দেখুন গ্রেভি থেকে কত তেল ছেড়েছে, চারিদিকে কিরকম তেল ছেড়েছে দেখুন। এবারে আমি এক এক করে ভাজাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি, এ দেবো এঁচুর গুঁড়ো, দিয়ে আমি হালকাভাবে নাড়বো। এখানে যত বেশি মশলাটা এইভাবে নাড়বেন মশলাটা ঢুকে যাবে এঁচুর এবং আলুর মধ্যে, খুব সুন্দর করে এরকম নেড়ে নেবেন। আমি এইভাবে নেড়ে মিনিট খানেকের জন্য চাপা দিয়ে রাখবো। পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন চারিদিক থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবং কী সুন্দর একটা মশলাটা ভাজাভাজি হয়েছে এবং কষা হচ্ছে। এবারে আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো, এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আরও এক মিনিট নেড়ে নেবো। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে এবং তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে। এখানে আমার মশলা এবং আলু এঁচড়গুলো খুব ভালো করে কষি নিয়েছি, খুব বেশি পানি লাগবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম পানি দেবো না, অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি সমস্ত বাটি ধোয়া যে মশলাগুলো ছিল সেই মশলার বাটি ধোয়ার পানিগুলো এখানে দিব, এর থেকে বেশি পানি আর দেবো না, এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, এবার আমি উপরতে একটা ঢাকা দিয়ে মিনিট চারি ফুটিয়ে নেব। মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে নেব। আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলার এক চামচ আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি, দেবো একটু গরম মশলার গুঁড়ো। এভাবে তরকারিটা একটু উল্টো পাল্টে দেবো। দেখুন আলুগুলো প্রায় গলে গিয়েছে, এঁচড়ও একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, তরকারিটা আমার কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তরকারিটা একটা পাত্রে তুলে নেব, একদম কষা কষা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে তো চিংড়ির পরিমাণটা অনেক বেশি ছিল, আপনারা এইভাবে রান্না করে খাবেন বাড়িতে দেখবেন এঁচড় চিংড়ি তরকারিটা কত সুন্দর লাগে। রেসিপিটি খুব ইজিভাবে বানিয়েছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এইভাবে ইজিভাবে আপনারা বানাতে পারবেন। আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এখানেই শেষ করলাম, আজকের মতো এখন বিদায় নিচ্ছি।